আমার কাছে আছে আইফোন 13 আর গোপ্রো হিরো 11। তা নর্মালি সবাই ব্লগিং এর জন্যই হোক বা সুন্দর মুহূর্তকে ধরে রাখার জন্য সবাই আইফোন না হলে গোপ্রো কিনবেন বলে ঠিক করছেন, তা আমি আজকে এই দুটো ক্যামেরার মধ্যে টেস্টিং করব। এই দুটো ক্যামেরা স্টেবিলাইজেশন চেক করব, এই দুটো ক্যামেরার কালার কোনটা ভালো, কোনটাতে ভিউ ভালো আসছে, 4K তে ভিডিও ভালো কোনটায় আসছে, স্লো মোশন ভিডিও কার ভালো হবে, আইফোনের মধ্যে কি কি এক্সট্রা ফিচার্স আছে আর গোপ্রোর মধ্যে কি এক্সট্রা ফিচার্স পাবেন, আর আইফোনের কি ড্রব্যাক আর গোপ্রোর কি ড্রব্যাক, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো এই নিয়ে ফাইনালি আমরা ডিসিশন নেব আমাদের মধ্যে কে আইফোন নেবেন আর কে গোপ্রো কিনবেন। চলুন কম্পারিজন শুরু করা যাক। আমরা বেরিয়ে পড়েছি আইফোনের মালিককে সঙ্গে নিয়ে একটা ভালো লোকেশনে, যেখানে গোপ্রো আর আইফোনের ভিডিও ও ফটো কম্পারিজন করতে পারবো। আমি এই যে ভিডিও শ্যুট করছি এটি গোপ্রোর হাইপারল্যাপস অপশনে গিয়ে শ্যুট করছি। আইফোনের ক্ষেত্রে আপনাকে টাইমল্যাপস মোডে গিয়ে ভিডিও শ্যুট করতে হবে। যাই হোক, আমরা গন্তব্যে এসে হাজির। প্রথমে আমরা এন্ট্রান্সের রাস্তাটা শ্যুট করছি। গোপ্রো আর আইফোনে দুটোতেই 4K 30 FPS সেটিং করা আছে। গোপ্রো নর্মালি অনেকটা ওয়াইডলি ভিডিও ক্যাপচার করে, তাই ভিডিওটা একটু জুম করে ক্রপ করে আইফোনের লেভেলে আমাদের নিয়ে আসতে হয়েছে। এই গাছের কালারগুলো কোনটাতে কীরকম লাগছে আপনারাই দেখুন। আমার কাছে আইফোনের কালারটা খুবই সুন্দর লাগছে, তার কারণ আইফোনে আছে বায়োনিক প্রসেসর, সেটি ভিডিওটিকে ভালো করে প্রসেস করে তারপরে আউটপুট দেয়। এখানে গোপ্রো থেকে আইফোনে অনেকটা ডিটেল ভিডিও আউটপুট পাচ্ছি। একটা সাধারণ ক্যামেরা থেকে গোপ্রো অনেক ভালো আউটপুট দেয়। এর আরও গুণাগুণ আছে, যেমন এই ভিডিও স্টেবিলাইজেশন এক কথায় অসাধারণ, কোনো ক্যামেরা বা কোনো মোবাইল এর ধারে কাছে আসতে পারবে না। যেহেতু এটা একটা অ্যাকশন ক্যামেরা সেই জন্য স্টেবিলাইজেশনটা একটু ভালোই দেওয়া হয়েছে। অপরদিকে আইফোনের স্টেবিলাইজেশন খারাপ নয়, বিশ্বের যে কোনো মোবাইল থেকে আইফোনের এই স্টেবিলাইজেশন সবচেয়ে ভালো। আর গোপ্রোর সাথে যদি কম্পেয়ার করি তাহলে সামান্য ডিফারেন্স পাব। আইফোনের ডাইনামিক রেঞ্জ গোপ্রোর থেকে ভালো, তা আপনারা এই ভিডিও ফুটেজ থেকেই বুঝতে পারবেন। একটা ছায়া জায়গা থেকে আলো বা আলো থেকে ছায়া এলে ভিডিওটা খুব ভালো প্রসেস করতে পারে আইফোন। গোপ্রো খুব ভালো কিন্তু আইফোনের ধারে কাছে নয়। এবার আইফোনে সিনেমাটিক মোড আর গোপ্রোর সিনেমাটিক মোডে ভিডিও শ্যুট করছি। গোপ্রো সিনেমাটিক মোড 5.3K তে শ্যুট করে। গোপ্রোতে কিন্তু অরিজিনাল কালারটাই দেখা যাচ্ছে, কিন্তু আইফোনের কালারটা একটু বুস্ট করে দেখাতে এত সুন্দর লাগছে। এবার আমি আইফোনে 0.5x জুম করে দিলাম, এতে অনেকটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পাওয়া যায়। গোপ্রো লিনিয়ার মোড নর্মালি অনেকটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যাপচার করে, এরপরে ওয়াইড আল্ট্রা ওয়াইড শ্যুট করলে আরও বেশি ওয়াইড ভিউ পাওয়া যায়। Thank you.
আমরা এখন GoPro-র ব্যাক ক্যামেরা আর আইফোনের ফ্রন্ট ক্যামেরার সাথে ক্যামেরা কম্পারিজন করছি। এখন যে আওয়াজটা আসছে সেটা আসছে আইফোন থেকে। আপনারা লক্ষ্য করছেন যে আইফোনের ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা অতটা ভালো নয়, তবুও ব্লগ করার ক্ষেত্রে যেহেতু আমাদের ফ্রন্ট ক্যামেরাটি কাজে লাগে সেই জন্য তার ভিডিও কোয়ালিটি দেখেন। আর এখন যে আওয়াজ শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে GoPro থেকে। আপনারা দেখে নিন GoPro আওয়াজটা আর আইফোনের আওয়াজটার মধ্যে কী ডিফারেন্স আছে। GoPro যেরকম একটাই ক্যামেরা, কিন্তু GoPro যেহেতু সামনে স্ক্রিন রয়েছে সেই জন্য আমরা দেখতে পারি যে ব্লগার কী বলছে। GoPro ভিডিও ফুটেজটি আইফোনের মতো অত উজ্জ্বল নয়, সেটি এই ভিডিওগুলো দেখে আপনি বুঝতে পারবেন। চলুন এবার পায়ে হেঁটে স্টেবিলাইজেশন চেক করা যাক। এখানে আইফোনের 0.5x জুম আছে। পায়ে হেঁটে ভিডিও দুটো স্টেবিলাইজেশন মোটামুটি একই রকম লাগলো আমার। এখানে একটু বলে রাখি যে যেহেতু বিকালটা শেষের মুখে সেই জন্য লাইট একটু কম আছে, তাই GoPro ভিডিও ফুটেজ একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু ঝকঝকে আলোতে GoPro এর থেকে আরও ভালো ফুটেজ দেয়। GoPro-র আরেকটা বৈশিষ্ট্য হলো এতে হরাইজন্টাল লক করতে পারবেন। তার মানে আপনি এই ক্যামেরাটিকে 45 ডিগ্রি 90 ডিগ্রি যেদিকেই ঘুরান না কেন, এটি একটা সমান্তরাল ফুটেজ দেবে আপনাকে। অপরদিকে আইফোনে কিন্তু এরকম কোনো ফিচার্স আপাতত নেই। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে GoPro ফুটেজটি সমান্তরাল আছে, অথচ আইফোনটি আমি যেরকম ক্যামেরাটি বেঁকাচ্ছি সেই রকম ফুটেজটিও বেঁকে যাচ্ছে। গাছের পাতা, ফুল, মেঘ, আকাশ, এই প্রকৃতিটাকে আইফোনের ক্যামেরা যেন প্রাণবন্ত করে দিয়েছে। এবার একটু জোর পায়ে হেঁটে GoPro আর আইফোনের স্টেবিলাইজেশন চেক করা যাক। এইখানে আইফোনের ফুটেজটি একটু শেকি মনে হলো, কিন্তু GoPro ভিডিও একদম স্টেবিলাইজড। সবশেষে দৌড়ে স্টেবিলাইজেশন চেক করা যাক। এখানে দুটো ফুটেজ আকাশ পাতাল তফাৎ সেটা চোখে পড়ে। আইফোনের মালিক খুব সুন্দর দৌড়ে GoPro ভার্সেস আইফোনের দৌড়ে ক্যামেরা টেস্টিং এবং ভিডিওটি খুব সুন্দরভাবে উপস্থাপনা করলো। ব্যাস আমাদের আজকের মতো ভিডিও টেস্টিং কমপ্লিট। এবার বাড়ি ফিরতে ফিরতে বাইকের পিছনে বসে কিছুটা ফুটেজ নেওয়া হলো। এখন যেহেতু সন্ধ্যা হয়ে চলেছে তাই GoPro ফুটেজ খুব অন্ধকার লাগছে, কিন্তু আইফোনের ফুটেজ লো লাইটে খুব অসাধারণ ক্যাপচার করছে। চলেন এবার আমরা যে ফটোগুলো তুলেছিলাম সেইগুলো দেখা যাক। যদিও GoPro একটা অ্যাকশন ক্যামেরা, ফটো খুব একটা ভালো আসে না, তবুও এটা মোটামুটি অন্যান্য ক্যামেরা অথবা মোবাইলকে টেক্কা দিতে পারে। তবে আইফোনের কাছে এটা কিছুই না, আইফোনের ফটো এক কথায় অনবদ্য। আমাদের কিন্তু এখনো একটা কম্পারিজন বাকি আছে। আমার মন বসে না শহরে, ঈদ পাতরের নগরে, তাই তো আইলাম সাগরে। হ্যাঁ, এই সাগর পাড়ে এসেই আমরা আইফোন আর GoPro স্লো মোশন টেস্ট করব।
GoPro 4K 120 FPS আর 1080তে 240 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারে। তাতে আপনি খুব স্লো ভিডিও ফুটেজ পাবেন, কিন্তু আইফোন মাত্র 720 পিক্সেলে 240 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারেন। আপাতত দৃষ্টিতে শুধুমাত্র স্টেবিলাইজেশন আর স্লো মোশন ছাড়া সব দিক থেকে আইফোন GoPro থেকে এগিয়ে। কিন্তু প্রথমেই বলে রাখি, আইফোন একটা মোবাইল আর GoPro একটা অ্যাকশন ক্যামেরা। GoPro ওয়াটারপ্রুফ, এটি নিয়ে আপনি জলের নিচে স্কুবা ডাইভ আপনি অনায়াসেই করতে পারেন, কিন্তু আইফোন নিয়ে পারবেন না। GoPro আপনি হেলমেটে লাগিয়ে অনায়াসেই মোটো ব্লগিং করতে পারেন, কিন্তু আইফোন অতটা সহজ নয়। তাই অনেকের কাছে আইফোন থাকলেও GoPro কেনে এইসব সুযোগ সুবিধার জন্য। আবার এইদিকে আইফোন যেহেতু একটা মোবাইল ফোন, সেই জন্য আইফোন থাকলে আলাদা করে আপনাকে কোনো ভিডিও ক্যামেরা বা ফটো ক্যামেরা না কিনলেও হয়। আপনি পকেটে করে আইফোন নিয়ে গেলেন, রাস্তায় কোনো ভিডিও বা ফটো তুলবেন, টুক করে পকেট থেকে বার করে শ্যুট করতে পারবেন। কিন্তু GoPro ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি নেই। আপনার কাছে যদি কোনো ভালো মোবাইল না থাকে, তাহলে আপনি আইফোন কিনে নিতে পারেন, তাহলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। আপনার ভালো ক্যামেরা হয়ে গেল আর একটা ভালো মোবাইলও হলো। আর আইফোন পকেটে থাকলে যে সোশ্যাল স্ট্যাটাসটা বাড়ে, সেটা তো সবাই জানেন। আর আপনার কাছে যদি 25-30 হাজার টাকা দামের কোনো ভালো মোবাইল আছে, তাহলে আপনি GoPro নিতে পারেন। GoPro একটা মোবাইল থেকে ভালো ভিডিও ফুটেজ দেবে, প্লাস এক্সট্রা যে ফিচার্সগুলো আমি বললাম সেইগুলো পাবেন। তাহলে আপনারা কমেন্টস করে জানান আপনি কোনটা কিনবেন। GoPro ভার্সেস আইফোনে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথমে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা GoPro আনবক্সিং ভিডিও না দেখলে এই লিঙ্ক থেকে ক্লিক করে আপনি দেখতে পারবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার। তাই তো আইলাম সাগরে।